আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে রেগুলার দেখে থাকেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকলো, আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে যেটা হবে, আমার ভিডিওটি অন্য অনেক বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে ঘরটাও গুছিয়ে নিয়েছি, ঘর গুছানোটা আজকে আর শেয়ার করলাম না, তো আমি একেবারে চলে এসেছি ইস্পির টিফিন তৈরি করতে। প্রতিদিনই টিফিনে কী দেবো সেটার কিন্তু আলাদা একটা টেনশন আছে, আর বাচ্চারা প্রতিদিন একই টিফিন নিতে চায় না। ইস্পিকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু তৈরি করে দিতে হয়, যেহেতু অনেকটা সময় স্কুলে থাকে, তো একাধারে এক সময়ে যদি অনেকবারই একই টিফিন রিপিট করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে টিফিন বক্সে টিফিন অনেকটা পড়ে থাকে। এই জন্য ও যেন টিফিনটা পুরোপুরি শেষ করে, তো তার জন্য ওর পছন্দ মতো টিফিন তৈরি করার চেষ্টা করি, আর তাছাড়া প্রতিদিনই একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপর টিফিনটা তৈরি করার চেষ্টা করি। আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি, আর এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে মোটামুটি কম বেশি সবাই আমরা পারি। তারপরেও নতুন অনেক আপু ভাইয়ারা আছেন যারা ভিডিওগুলো দেখেন, তাদের হয়তো হেল্প হতে পারে, এই চিন্তা থেকেই আমি মোটামুটি একটু শেয়ার করার চেষ্টা করি। আলুগুলো ভালো করে ছিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে বা শেপ দিয়ে আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যেন আলুর কষ্টটা না থাকে। তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ফুটন্ত গরম পানিতে এটা আমি 40%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর এটা ফুটন্ত গরম পানিতেই দিতে হবে, ঠান্ডা পানির সাথে দেওয়া যাবে না, ফুটন্ত গরম পানিতে সাথে দিলে এটার কষ্টটা বেরিয়ে আসে। 40%-এর মতো সিদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনারে আমি গরম পানিটা ফেলে স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি, তারপর এটা টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি। তারপর এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ এবং অল্প, খুবই অল্প পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। সবগুলো একসাথে উপকরণ মেখে এখন তেলে ভেজে নিচ্ছি, আর এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম থাকতে থাকতেই আমি অল্প একটু গোলমরিচ গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, আর এটা গরম থাকতে থাকতেই দিতে হবে। এই হাফ প্লেটে যে কটা ভেজে রেখেছি সেগুলো ইস্পিকে দিয়ে দেবো, যেহেতু আমার আরও একজন আছে বাসায় থেকে, সেও খেতে চাবে, অলরেডি সে বলে গিয়েছে আমার জন্য ভাজো, তো নাফির জন্য বাকিগুলো রেখে দেব। আগে থেকে চিন্তা করে রেখেছিলাম রান্নাঘরের এই পোষণটা আজকে ক্লিন করব, তো আমি পুরো রান্নাঘর একদিনে না ধরে দেখা যায় যে অল্প অল্প করে আমি রান্নাঘরটা ক্লিন করে নিই, তো আজকে এই পোষণটা ক্লিন করব, ডিপ ক্লিন করব। তো তার জন্য আমি সব কিছু সরিয়ে নিয়েছি এখানে, আর রেগুলার যে আমি স্প্রেটা তৈরি করে রাখি, যে লিকুইডটা তৈরি করে রাখি ক্লিন করার জন্য, সেটাই স্প্রে করে নিচ্ছি। তো পুরো জায়গায় স্প্রে করে নিচ্ছি, পাশাপাশি এই শেল্ফটাতেও স্প্রে করে নিয়ে এখন এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কিচেন ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি পুরো কিচেনটা একদিনে নেই না কখনোই, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে একদিনে নিয়ে আমি আসলে ওইভাবে কুলাতে পারি না।
আমি যেটা করি, এক একটা সাইড এক এক দিন পরিষ্কার করে নিই, এতে করে আমার খুব বেশি প্রেশার পড়ে না। কাঠের এই শেল্ফটা আমি ফার্স্টে আমার হোমমেড ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। এখন যেহেতু শুকিয়ে গেছে, শুকানোর পর আমি এখানে একটু অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কাঠের এই শেল্ফটা নতুনের মতো একেবারে চকচক করবে। তো একটা বাটিতে আমি কিছু অলিভ অয়েল নিয়ে নিয়েছি, অল্প একটু কটনের সাহায্যে পুরো শেল্ফটাতে আমি অলিভ অয়েল তেলটা এখন মাখিয়ে নিচ্ছি। যে কোনো কাঠের জিনিস ক্লিন করে নেওয়ার পর অলিভ অয়েল দিয়ে একটু মুছে নিলে সেই কাঠের জিনিসটা বেশ চকচকে দেখায়, নতুনের মতো দেখায়। এক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করাটাই ভালো, সরিষার তেলে একটা চিটচিটে ভাব থাকে, তো সেই ভাবটা কিন্তু অলিভ অয়েলে থাকে না। তো আমি ম্যাক্সিমাম টাইমই অলিভ অয়েলটা ইউজ করার চেষ্টা করি। আপনাদের কারো কাছে যদি না থাকে, সেক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করতে পারেন। সব কিছু ক্লিন করার পর এখন যার যার জায়গায় রেখে দিচ্ছি। আর কিচেনে সচরাচর যে কাজটা আমি করে থাকি, কখনোই কোনো জিনিস আমার একটা সাইডে দেখবেন না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখি, এতে করে আমার দেখতে খুব ভালো লাগে। যেমন কিছুদিন শেল্ফটা এই সাইডে ছিল, তো সেইটা এখন একটা কর্নারে রেখে দিয়েছি। আর এখন যে জারগুলো ফাঁকা হয়েছে সেগুলো একটু রিফিল করে যার যার জায়গায় রেখে দিচ্ছি, এতে করে আমি অন্য সময় যখন কাজ করব, যখন যে জিনিসটা লাগবে খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। শেল্পের নিচের দিকটাতে তেল পাশাপাশি টুকটাক অনেক জিনিস রেখেছি, আর উপরে ডালগুলো রেখেছি, এতে করে যে কোনো সময় আমার হাতের কাছে ডাল কিংবা স্পাইসের যে কোনো জিনিস আমি হাতের কাছেই পাবো। আর এদিকে শেল্পটাতে চা খাওয়ার যাবতীয় আইটেম রেখেছি ছোট কন্টেনারে নিয়ে। এই শেল্পটার উপরের অংশ স্পাইস জার রাখা আছে, আর নিচের অংশটা আমি চা কফির জারগুলো রেখেছি। যেহেতু স্পুনের এই স্ট্যান্ডটা ক্লিন করেছি, তো স্পুনগুলো ক্লিন করে নিয়েছি, এখন একটা টাওয়েলের ওপর শুকাতে দিয়েছি। স্পুনগুলো শুকিয়ে গেলে তারপর গুছিয়ে রাখবো। আমার এই চুলাটা দিনে যতবার রান্না হোক না কেন ততবারই এটা ক্লিন করতে হয়, যেহেতু গ্লাসের পাশাপাশি উপরেরটা ব্ল্যাক, যখনই রান্না করা হয় তখনই উপরটা মুছে নিতে হয়, নয়তো দেখতে খুবই বাজে লাগে। কিছুক্ষণ আগে যেহেতু আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি, তো ভাবলাম আবার মুছে নেই যেহেতু একটু পরে রান্না করব। তো এই তো পুরো কাউন্টার টপটা মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি, গোছানো এখনও কিছুটা বাকি থাকলেও স্পুনগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। এখন স্পুনগুলো তার স্ট্যান্ডে রেখে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেব। স্পুনগুলো পুরোপুরি না শুকালেও এখন আমার স্পুনগুলো স্ট্যান্ডে রেখে দিতে হবে। তো মোটামুটি শুকিয়ে গেছে, রেখে দিলে এখন কোনো প্রবলেম হবে না। এই কাউন্টার টপটা রান্নার যাবতীয় জিনিস রাখার জন্য এই কাউন্টার টপটা আমার খুব ইউজ করা হয়। তো যেহেতু এখন রান্না করব, এই জন্য আমি এগুলো সরিয়ে নিচ্ছি। কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি আজকে খুব বেশি রান্নাবান্না করব না, স্ত্রী স্কুলে আছে, তো আমি আর নাফি দুপুরবেলা খেতে পারবো এরকম কিছু রান্না করব। তো এই জন্য আমি প্রথম মুগ ডাল ভেজে নিয়েছি, আর অফ ক্যামেরায় মাছের মাথা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন সেটা আমি মুড়িঘণ্টা রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দুটা তেজপাতা দিয়েছি, এখন ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, এতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে গলে যাবে। তারপর একে একে বিভিন্ন মশলা এখানে অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এক চামচ আদা, হাফ চামচ রসুন দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব, আর এক্ষেত্রে একটু পানি অ্যাড করে মশলাটা কষাবো। আমার রান্নাগুলো আমার হাজবেন্ড কিংবা আমার বাচ্চারা বেশ পছন্দ করে, বেশ মজা করেই খায়, খাওয়ার সময় একটু প্রশংসাও পাই। আর সেই জায়গা থেকেই আপনাদের সাথে টুকটাক রেসিপি শেয়ার করার দুঃসাহসটা আমি দেখাই। জানি না আমার এই রেসিপি দেখে আপনারা কতটুকু উপকৃত হন, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাই। আদা রসুনটা কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন কিছুক্ষণ পানি দিয়ে আমি মুগ ডালটা এখন সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। মুগ ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, এখানে আমি কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি, আর এই মটরশুঁটিটা হালকা ভাপ দেওয়া আছে, মানে অল্প একটু সিদ্ধ করা আছে, সিদ্ধ করে তারপর আমি ফ্রোজেন করি, তো এই জন্য একটু মাঝামাঝি পর্যায়ে দিয়েছি, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথেই আছেন, ধৈর্য ধরে এখনও ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিতে ভুলবেন না, আর এই কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন কিংবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা আরও পেতে চান কিংবা দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যেসব বন্ধুরা সেই প্রথম থেকে আমার পাশেই আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত আমার কাজের উৎসাহ বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডাল মটরশুঁটি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এখন ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। পানিটা একটু শুকিয়ে এলে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। যেহেতু মোটামুটি শুকিয়ে এসেছে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর সেই সাথে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।